আপনি যে তাকে বিয়ে করেছেন সে কথা বলতে পারে না, সে বোবা, এটা জেনে আপনি বিয়ে করলেন? হ্যাঁ, আমি এটা জেনে বিয়ে করেছি। আমরা ঈশ্বরদী বুকিং কাউন্টারে কাজ করছিলাম। সূর্য নামের একটি ছেলে আমাদের কাছে আসে এবং কিছু কথা বলে। জানতে পারলাম সে একটি চায়ের দোকানে কাজ করে। পরক্ষণে আমরা দোকানদারের কাছ থেকে অনুমতি নেই এবং সূর্যকে নিয়ে রওনা হই তার বাসার দিকে। গন্তব্য সূর্যের বাসা এবং কথা হবে সেখানে গিয়েই। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির আসল ঘটনা। ভাইয়া, তোমার নাম কি? সূর্য। সূর্য, তো তোমার সাথে আমাদের দেখা হলো ঈশ্বরদী বুকিং কাউন্টারে। হ্যাঁ। তুমি পাশেই একটা দোকানে কাজ করি। কিসের দোকান বলো তো একটু? চায়ের দোকান। চায়ের দোকানে এখানে কাজ করছো মোটামুটি কতদিন হচ্ছে তোমার? আজ তিন দিন। তিন দিন। তার আগে কি কাজ করতে? তার আগেও চায়ের দোকানে। চায়ের দোকানে কাজ করতে। আর হোটেলে কাজ করেছো নাকি এর আগে কখনো? হ্যাঁ। কোথায়? এই ঈশ্বরদী এলি ব্রিজ মেশিনে। ওখানে কাজ করেছো। আচ্ছা, তুমি এই যে এই বয়সে তোমাকে দোকানে তারপর হোটেলে কাজ করতে হচ্ছে, এটা কি তোমার ভালো লাগে? না, ভালো লাগে না। তোমার যে বয়স আসলে স্কুলে পড়ার কথা বা মাদ্রাসায় পড়ার কথা, তাই না? তো কেন তুমি পড়াশোনা করছো না, এই ব্যাপারে একটু আমাদেরকে বলো। আমার চাই হলি পড়াশোনা করতে। আমার বাপ মা এখন হলি আমার মাটা কথা কথা পারে না, এই জন্য। তোমার আম্মু কথা বলতে পারে না? সেটা কি জন্মগতভাবে কথা বলতে পারে না নাকি কোনো অ্যাক্সিডেন্টে? জন্ম থেকে। জন্ম থেকে একদম বোবা, কথা বলতে পারে না? না। তুমি তাহলে তোমার আম্মুকে যখন ডাকো সে কিভাবে উত্তর দেয় বা তোমাকে কিভাবে ডাকে? আমাকে ইশারা করে ডাকে। ইশারায় ডাকে? হ্যাঁ। তোমরা কয় ভাই বোন? আমি আর আমার বোন। তোমার বোন? সে কোথায়? তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বিয়ে হয়েছে। কোথায় বিয়ে হয়েছে? গোপালপুর। গোপালপুরে। আচ্ছা, তোমাকে দেখে একটু মলিন লাগছে, মনে হচ্ছে তোমার মানে মন খারাপ বা তুমি অসুস্থ। আসলে বলো তো একটু, তোমার কি হয়েছে? না, আমার মন খারাপ নয়। এখন তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে। জি। তো তোমাকে দোকান থেকে আমরা নিয়ে আসলাম। এখন তোমাকে যারা দেখছে অনেকে হয়তো বা তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বা তোমাকে হেল্প করার চেষ্টা করবে। যদি তোমাকে কেউ সহযোগিতা করতে চায় তোমার পড়াশোনার জন্য, তুমি কি এই সহযোগিতাগুলো নেবে? হ্যাঁ, নেবে। না, আচ্ছা, তার মানে তোমার এই যে কাজ করতে খুব একটা ভালো লাগে না, তোমার ইচ্ছা যে পড়াশোনা করবে, তাই না? হ্যাঁ। এখন বলো যে স্কুলে পড়াশোনা করবে নাকি মাদ্রাসায় পড়াশোনা করবে? আমি মাদ্রাসায় পড়াশোনা করব। মাদ্রাসায় পড়বে? মাশাআল্লাহ, খুব ভালো একটা কথা বলেছো। তুমি যদি মাদ্রাসায় পড়ে হাফেজ হতে পারো বা আলেম হতে পারো, তোমার দুনিয়া এবং আখিরাত দুটাই সুন্দর হবে। এবং তোমার এই পড়াশোনার জন্য যে ফিনান্সিয়াল সাপোর্ট মানে টাকা পয়সার যে ব্যাপারটা, ইনশাল্লাহ এটা আমাদের টিমের পক্ষ থেকে আমরা বিয়ার করবো। এবং আমাদের বিশ্বাস আমাদের এই কাজে আমাদের এই চ্যানেলের অনেকেই আমাদের পাশে দাঁড়াবে। আচ্ছা, এখন আমি তোমার আব্বু আম্মুর সাথে একটু কথা বলবো। তারা কোথায় তোমার আম্মু? আম্মু বাসায়। আব্বু নাই। তোমার আব্বু নেই বলতে? আব্বু আমাকে ছোটকাল থেকে ছেড়ে চলে গেছে। আমি বুঝতে পারলাম না, তোমাকে ছেড়ে চলে গেছে কোথায়? এখানে আর আসে না, জানি না কোথায় চলে গেছে। তোমার বাবা যে তোমাকে ছেড়ে চলে গেল বা তোমার মাকে ছেড়ে চলে গেল, এই যাওয়ার কারণটা কি তুমি জানো যে কেন গেল? হ্যাঁ। কেন? আমার মা হলো বোবা, এর জন্য। তোমার আব্বু বিয়ের আগে কি জানতো না তোমার আম্মু কথা বলতে পারে না? হ্যাঁ, জানতো। এটা জানতো, জানার পরেও বিয়ে করে তারপরে ছেড়ে চলে যায়। হ্যাঁ। আসলে আমি বুঝলাম না যে কেন এই কাজটা সে করলো। যাই হোক, আমি তোমার এখন যে বর্তমান বাবা, তোমার সৎ বাবা এবং তোমার মায়ের সাথে কথা বলবো, তারপরে আমরা সিদ্ধান্ত নিব। আচ্ছা, তুমি যা যা বললে সব তো সঠিক, তাই না? দেখতে পাচ্ছেন স্ক্রিনে সূর্যর পাশে যাকে, এটাই তার বাবা এবং পাশে তার মা। বাদ বাকি কথাগুলো আপনারা শুনবেন সূর্যর বাবার মুখ থেকে। আচ্ছা, আপনি কি ওর আসল বাবা মানে জন্মদাতা পিতা? না, আমি জন্মদাতা পিতা না। আপনি তাহলে একটু বিস্তারিত বলেন যে এই পরিবারের সঙ্গে আপনার কিভাবে এই যে সম্পৃক্ততা, কিভাবে আপনি যুক্ত হলেন? সম্পর্ক তো মা আগে থাকতো আপনার হলো স্টেশনের ওইদিকে, মানে ভাড়া থাকতো, বাসি ভাড়া। জি। সেটা আমি কারখানায় কাজ করতাম, মানে আমার কারখানায় রাত্রে কাজ শেষ হয়ে গেলে আমি চলে আসতাম স্টেশনে। স্টেশনে চলে আসলে তখন আমার ওর সাথে কথা বলতাম, দেখা হতো, ইয়াও হতো, মানে ওনাকে অনেক করতে 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 হঠাৎ একদিন আমি জানলাম
যে তার একটা স্বামী আছে, এই স্বামী মনে করেন ওর থেকে টাকা খায়, টাকা খাইতে খাইতে এমন করতে করতে এখন মনে করেন ও যত অসুস্থ হয়ে যায় তো তাও দেখতো না, ও মনে করেন একদম ফালাই দিত, মানে ওর দরকার হলো টাকা। আচ্ছা, তখন একদিন আমি জিজ্ঞাসা করলাম যে কি জন্য তুমি ওকে টাকা দাও, কিসের জন্য? তখন ও বলে আমার দিয়ে এই করায়। তখন আমি বললাম যে, তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে স্বামী বউ কিছু বলতে গেলে আমাকেই ধরবে, যে আমার বউকে আমি যা করাই তো তোমার সমস্যা কি, এটা বলতে পারে। তার জন্য একদিন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কাগজ কলম কি হয়েছে, কয় না আমার কাগজ কলম তো কথা বলতে পারো না? না, আমি আপনাকে তাহলে কিভাবে বোঝালো? মানে আমি ইশারাতে বোঝালো। আচ্ছা, ইশারাতে সে আমাকে বোঝাইছে। আপনি বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম। আচ্ছা, আর শেষে আমি ইশারাতে জিজ্ঞাসাও করেছিলাম, তার জিজ্ঞাসা করার পরে বলে এরকমই। তারপর কয়েকদিন পরেই সে আমাকে কয় আমাকে বলে বিয়ে করবে। তখন আমি আমার বাবা মাকে জানাই, আমার বাবা মা শুনে, শোনার পর আমার বাবা মা কয়েছে যে ঠিক আছে, যদি তুমি একটা জীবন বাঁচাইতে চাও, তুমি যদি একজন উদ্ধার করতে চাও, তাহলে যদি মেয়ে যাই হোক, বোবার কাল নাই, যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি বিয়ে করো। তখন আমার পছন্দ হয়েছিল, শেষে ওনাকে বললাম। তার পরের দিন ওই ছেলে মনে করেন বাসার থেকে খেদায় দেয়, ওই যে ছেলে মনে করেন ছিল, খেদা দেওয়ার সাথেই আমার সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি আস্তে আস্তে জানতে পারি যে তার একটা ছেলে আছে। তখন আমি কিছুই মনে করিনি, তাও আমার পরিবারকে জানাইছি। তারপরে শুনলাম তার একটা মেয়েও আছে, একটা মেয়ে একটা ছেলে। তখন আমার পরিবারকে জানার, পরিবার বলে যে একটা মেয়ে একটা ছেলে হয়েছে থাক, সমস্যা নেই, তুমি যেন একটা জীবন বাঁচাইছো, তোমার পছন্দ হয়েছে, তুমি বিয়ে করে যাও, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আপনার পরিবারের সম্মতিতে বিয়ে হলেও আপনি যে তাকে বিয়ে করেছেন সে কথা বলতে পারে না, সে বোবা, এটা জেনেও আপনি বিয়ে করলেন? হ্যাঁ, আমি এটা জেনেও বিয়ে করেছি। কেন, ও বোবা, ও যদি বোবা না হয় কথা বলতে পারতো তো বলতে পারতো, ঠিক আছে, তো কথা বলতে পারে না, এই জন্যই মানুষ ও দেখে না। ঠিক আছে, আমি মনে করেন এটা চাইনি যে কথা বলতে পারুক কিনা না পারুক, আমার কিছু যায় আসে না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল ভাইয়ের মুখ থেকে আপনারা শুনে হয়তোবা রীতিমতো শক্ট হচ্ছেন এখন, যে দেখেন তার যে বয়স এবং তার স্ত্রীর যে বয়স হয়তোবা আপনারা অনুমান করতে পারছেন যে বেশ অনেকটা ফারাক রয়েছে, তারপরেও সে কথা বলতে পারে না এমন একটা মানুষকে বিয়ে করলো শুধুমাত্র তার জীবনটা বাঁচানোর জন্য। আপনি যে কাজটা করেছেন, সত্যি কথা এই যুগে এরকম কাজ কেউ করে না। তারপরে আপনার পরিবারও মেনে নিয়েছে, তারাও খুব ভালো মনের মানুষ আমি যা মনে করছি, কারণ এই যুগে এরকমটা আমরা দেখতেই পাই না, কম দেখা দূরে থাক আমরা দেখতেই পাই না। আপনি এখন বর্তমানে কী কাজ করছেন? আমি এখন ফ্যাক্টরিতে চাকরি করি। চাকরি করছেন? কিসের ফ্যাক্টরিটা? এটা রুটির ফ্যাক্টরি। আচ্ছা, আজকে কাজে যাননি নাকি? না, আমার এই সপ্তাহে ছুটি। সপ্তাহে ছুটি? জি, মানে আমার স্ত্রী একটু সমস্যা তো এই জন্যই। আচ্ছা, তো এখন সূর্যর যে ব্যাপারটা, ও বর্তমানে এখন একটা চায়ের দোকানে কাজ করছে। জি, আমরা এটা জানতে পারলাম এবং সিদ্ধান্ত নিলাম যে এই ছেলেটার বাসায় আজকে আমরা যাবো এবং গিয়ে দেখবো যে কী পরিবেশ। আপনার যে ইনকাম, সেক্ষেত্রে ওকে কি পড়াশোনা করানোর মতো আপনার সামর্থ্য আছে? না, আমার সামর্থ্য নেই। যদি আপনাদের সম্মতি থাকে, যেহেতু আপনার স্ত্রী কথা বলতে পারে না, এক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ওকে যদি আমরা ঈশ্বরজির কোনো একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দেই, ও পড়াশোনা করবে, খরচটা আমরা চালাবো, আপনার কোনো আপত্তি আছে এক্ষেত্রে? না, আমার কোনো আপত্তি নেই। যদি আপনারা ইয়ে করতে, আমরা যদি টাকা পয়সা দিয়ে ওকে, তাহলে আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই? না। তোমার কি মতামত, মাদ্রাসায় পড়বে? হ্যাঁ পড়বে। তোমার ইচ্ছা আছে? হ্যাঁ। আচ্ছা, তোমার আম্মুকে একটু বোঝাও যে তুমি মাদ্রাসায় পড়বে, আপনি একটু বোঝান। আচ্ছা, একটু একটু একটা জিনিস বোঝাও যে তুমি 6 দিন পরে একদিনের ছুটি পাবা। হ্যাঁ, ছুটি পেলে একদিনের জন্য এসে এখানে ঘুরে যাবা, আবার মাদ্রাসায় যাবা। আর একটা জিনিস বলো যে ওখানে যে খরচটা হবে, টাকা পয়সার যে খরচটা, এটা আমরা দেখব, ঠিক আছে? এটা একটু বলো। ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন? আপনার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করবে, ও হাফেজ হবে, আলেম হবে, আমরা খরচটা বহন করব, ঠিক আছে? আপনি খুশি তো? আপনার আচ্ছা আচ্ছা, তার মানে কি বুঝলেন আপনি, একটু বলেন তো। মানে উনি খুশি, খুশি উনি চায়, হ্যাঁ আমার ছেলে আপনি মাদ্রাসায় পড়ান। আচ্ছা, তাহলে এটা আমরা অনেক ইজে খুশি হয়েছে এবং বলতেছে যে আপনারা যদি পড়াতে চান তাহলে পড়ান, আমি পড়াতেই চাই আমার ছেলে। আচ্ছা, জি। তো
আমরা তাহলে আপনাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটা দিন ঠিক করে, যেদিন আপনি ফ্রি থাকেন আমরা ফ্রি থাকি, মাদ্রাসায় গিয়ে ওকে ভর্তি করা হবে। অবশ্যই আপনারা গার্জিয়ান হবেন, আপনাদের ভোটার আইডি কার্ড লাগবে, গার্জিয়ান হয়ে ভর্তি করবেন। ওখানে বলা থাকবে যে প্রতি মাসে যে থাকা খাওয়া খরচ এটা আমরা দিব, আর বাদ বাকি দেখাশোনাটা আপনারা, মাঝে মধ্যে দেখতে গেলেন ও বেড়াতে আসলো, ঠিক আছে? ঠিক আছে। দর্শক, আমরা একটা বড় সড়ো একটা উদ্যোগ নিচ্ছি, এই উদ্যোগটি কেমন মনে হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আমাদের যোগাযোগের নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। কারণ এই যে একটা ফিনান্সিয়াল সাপোর্ট, এটা কিন্তু আমরা একার পক্ষে বহন করতে পারবো না, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিওটি কেমন লাগলো মন্তব্য আশা করছি। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।